ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদেরকে দেখাবো জেন সোয়েটারের ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের দিক কিভাবে বুনবেন এবং কিভাবে বগল ফেলবেন কতটা বোনার পর বগল ফেলবেন সবটাই আজকে আমি দেখাবো এর আগে আমি আপনাকে এই সোয়েটারেরই হাতা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়েছি এবং হাতার ডিজাইনটাও আমি দেখিয়েছি আমার চ্যানেলে আছে এবং হাতার ডিজাইনটা হচ্ছে ২৬ নম্বর ডিজাইন ছাব্বিশ নম্বর ডিজাইনেতে আমি দেখিয়ে দিয়েছি কি ডিজাইন আমরা দিচ্ছি এবং ওই একই ডিজাইন আমরা এখানে ফ্রন্ট পার্টে দিয়েছি তবে ওখানে মাল্টি কালারে দিয়েছি এখানে আমি ডবল কালারে দিয়েছি এটাই শুধু তফাৎ তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চলুন শুরু করি আজকের ভিডিও দেখুন আমি পিছনের পিঠটা বানিয়ে রেখেছি অর্থাৎ পিঠের দিকটা আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি এবং এইখানে আমি যে বর্ডারটা করেছি এই বর্ডারটা কিভাবে করেছি এটাও আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন কিভাবে এই বর্ডারটা আমি তৈরি করেছি এবার বলি এই পিছন দিকে যে ডিজাইনটা আমি দিয়েছি এটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ডিজাইন নাম্বার ১৪। ঠিক আছে ফোরটিন ডিজাইন নাম্বার ফোরটিন ডিজাইন নাম্বার চোদ্দোয় আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন কিভাবে আমি এই ডিজাইনটা করেছি এবং এই একদম শুরু থেকে নিয়ে আর ধরুন এই বগল ফেলা অবধি আমি সতেরো ইঞ্চি বুনেছি ঠিক আছে সতেরো ইঞ্চি বুনে সতেরো ইঞ্চিতে আমি এইখান থেকে বগলটা ফেলেছি এবং বগল ফেলেছি আমি চারটে তিনটে দুটো একটা এইভাবে আমি বগলটা ফেলেছি চার তিন দুই এক এইভাবে আমি বগলটা ফেলেছি এবং বগল ফেলার পর আমি কিন্তু আর কোনো ঘর ফেলিনি পুরোটা একদম আমি বুনে গেছি যেমন আমরা এইখান থেকে বুনেছিলাম পুরোটা এইখান থেকে মানে শুরুটা করে বগল অব্দি আমরা যেমন বুনেছিলাম তেমনই এখানেও আমরা পুরোটা বুনে গেছি কোনো ঘর আমরা ফেলিনি এবং বগলটা আমরা কিন্তু এখানে দুদিকেই বগল ফেলেছি দেখুন এদিকেও আমরা বগল ফেলেছি একইভাবে চারটে তিনটে দুটো একটা একইভাবে এখানেও বগল ফেলেছি আবার এদিকেও একইভাবে বগল ফেলেছি চার তিন দুই এক এবং আমরা এই যখন বর্ডারটা বুনেছি তখন আমরা কাঁটায় ঘর তুলেছিলাম একশোটা মোট একশোটা ঘর আমি তুলে এই বর্ডারটা আমি বুনেছিলাম এবং বর্ডারটা আমি বুনেছি পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আমি পাঁচ সেন্টিমিটার এখানে বর্ডারটা বুনেছি আপনারা মনে করলে এটা সাড়ে পাঁচ সেন্টিমিটারও বুনতে পারেন তাতেও কোনো অসুবিধে হবে না এবং এই বর্ডারটা বোনার পর আমি এখানে কুড়িটা মোট ঘর বাড়িয়েছি বাড়িয়ে এখানে মোট আমার ঘরের সংখ্যা একশো কুড়িটা এবং এই একশো কুড়িটা ঘরকে আমি বুনতে বুনতে নিয়ে গেছি এই বগল অব্দি ঠিক আছে বগল অব্দি আমি এই একশো কুড়িটা ঘরকেই বুনেছি বোনার পর চার তিন দুই এক করে বগল ফেলেছি দুদিকেই ঠিক আছে এদিকেও চারটে তিনটে দুটো একটা ওদিকেও চারটে তিনটে দুটো একটা এইভাবে ববলটা আমি ফেলেছি এবার আছি সামনের পাটে সামনের পাটে আমি অলরেডি সতেরো ইঞ্চি আমার বোনা হয়ে গেছে এবং এখানে যে ডিজাইনটা দিয়েছি এটা আপনারা পেয়ে যাবেন ডিজাইন নাম্বার ছাব্বিশে আমার চ্যানেলে আছে ডিজাইন নাম্বার ছাব্বিশ সেই ডিজাইন নাম্বার ছাব্বিশ দেখলেই আপনারা বুঝে যাবেন এই এত সুন্দর ডিজাইনটা কি করে আপনারা তৈরি করবে ঠিক আছে এবার বলি এখানে আমি সামনে যখন আমি এখানে ঘর তুলেছি এখানে আমি চারটে ঘর এক্সট্রা তুলেছি অর্থাৎ আমরা এখানে সামনে বর্ডারে ঘর নিয়েছিলাম চৌষট্টিটা চৌষট্টিটা ঘর নিয়ে আমি বর্ডারটা বুনেছি এবং বর্ডার বোনার পর আমি এখানে এগারোটা ঘর বাড়িয়েছি বাড়িয়ে মোট পঁচাত্তরটা ঘর আমি এখানে করেছি অর্থাৎ বর্ডার বোনার পর আমি এখানে এগারোটা ঘর একই কাঁটায় একসাথে একই কাটায় এগারোটা ঘর বাড়িয়ে মোট পঁচাত্তরটা ঘর আমি করেছি এই পঁচাত্তরটা ঘরের মধ্যে আমি এই বোতামের যে ঘর বোতাম ঘরটা আমি করেছি বারোটা বারোটা ঘর আমি বোতামে রেখেছি বাকি ঘরগুলো আমি এখানে কমপ্লিট করেছি তো পঁচাত্তরটার মধ্যে থেকে বারোটা ঘর যদি আমরা বোতাম ঘরের জন্য রাখি তাহলে আমাদের কাছে ঘরের সংখ্যা হয় পঁচাত্তর থেকে দশ গেলে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে দুই গেলে তেষট্টি অর্থাৎ এখানে আমরা ঘর নিয়ে এই পুরো বগল অবধি আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করেছি তেষট্টিটা ঘরে ডিজাইন বুনেছি এবং বারোটা ঘরে আমি এই বোতাম ঘরটা বুনেছি এখানে দেখুন আমি একটা এমনি সেফটি পিন দিয়ে রেখেছি এটা কিসের জন্য যাতে এই বোতাম ঘরটার আর এই ডিজাইনটা এক না হয়ে যায় আমি প্রতিবারে যাতে বুঝতে পারি যে এই বারোটা আমাকে বোতাম ঘর বুনতে হবে সেই জন্য আমি এখানে সেফটিবিনটা দিয়ে রেখেছি আপনারা মনে করলে আপনারা যখন বুনবেন তখন এইভাবেও কোনো সেফটিপিন দিতে পারেন অথবা দোকানে আলাদা করে সেফটিপিন কিনতে পাওয়া যায় সোয়েটারে লাগানোর সেফটিপিন বললেই আপনাদের দিয়ে দেবে দোকান আপনারা সেই সেফটিপিন কিনেও আপনারা এখানে লাগিয়ে আপনারা এইভাবে করতে পারেন যেহেতু আমাদের সামনের দুটো পিঠে আমাদের এই বোতাম ঘর করতে হয় তাই ডিজাইনটার সাথে বোতাম ঘর একসাথে আমরা বুনে না ফেলি সেই জন্যই এইটা আলাদা করে রাখছি আপনারা মনে করলে আপনারাও এইভাবে আলাদা করে রাখতে পারেন তো আমার সতেরো ইঞ্চি বোনা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে বগলটা ফেলবো এবং বগল ফেলবো চার তিন দুই এক এইভাবে আমি এখানে বগলটা ফেলবো আমরা যখন পিঠের সাইডে যখন বগল ফেলেছিলাম তখন কিন্তু আমাকে দুদিকেই বগলটা ফেলতে হয়েছিল কিন্তু এটা যেহেতু সামনের একটা পার্ট অর্থাৎ এটা আমরা হিসেব অনুযায়ী যদি দেখি এটা আমাদের সামনের লেফট পার্ট সেই জন্য লেফট পার্ট বলেই আমাদের রাইট সাইডে কিন্তু বোতাম ঘরটা হয়েছে আমি এই লেফট পার্টে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা চারটে তিনটে দুটো একটা করে বুনবেন এবং যখন আপনারা এই রাইট পার্টটা যখন বুনবেন মানে সামনের দিকের যখন আপনারা রাইট পার্টটা বুনবেন ডান দিকের বুকের অংশটা যখন বুনবেন তখন আপনারা একইভাবে আপনারা চারটে তিনটে দুটো একটা এইভাবে বগলটা ফেলবেন তো চলুন আমরা দেখিয়ে দিই আমি কিভাবে আমরা এই বগলের এই ঘরগুলো আমরা ফেলব ঠিক আছে উলটাকে পিছন দিকে ঘুরিয়ে দিলাম একটা ঘর আমি সোজা বুনে নিলাম নেবার পর কি করবো এই ঘরটা দেখুন এর আগেও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ঘর ফেলতে হয় তবু আমি আবার দেখিয়ে দিচ্ছি বগল কিভাবে ফেলবেন এইভাবে এই ঘরের ওপর দিয়ে নিয়ে গিয়ে ঘরটাকে ফেলে দেবেন আমাদের একটা ঘর ফেলা হলো আবার একটা ঘর বুনলাম আবার একই প্রসেসে এই ঘরটাকে নিয়ে এই ঘরটার ওপর দিয়ে নিয়ে গিয়ে বুনে এইভাবে ফেলে দিতে হবে দুটো আবার একটা এই ঘরটার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম তিনটে আবার একটা ঘর বুনলাম আবার একই প্রসেসে এই ঘরটা নিয়ে গিয়ে ফেলে দিলাম চারটে ঘর আমার ফেলা হয়ে গেল ঠিক আছে চারটে ঘর ফেলা বোতাম আমার এখানে কমপ্লিট হয়ে গেল দেখুন এই দেখুন চারটে ঘর আমি অলরেডি ফেলে দিয়েছি এবার কি করবো এবার প্লেন আমি একদম বুনে যাব যেহেতু এখানে আমার ডিজাইন নেই এই কাটাতে আমি প্লেন বুনে যাচ্ছি আমি ঠিক বর্ডারটা বোনার আগে অর্থাৎ বোতাম ঘরটা বোনার আগে আপনাদের দেখাচ্ছি কীভাবে বোতাম ঘরটা একই সাথে বুনব প্লেন খানিকটা বুনে নিই দেখুন আমি এতটা বুনে নিয়ে চলে এসেছি আর আমার এখানে চারটে ঘর আছে এই চারটে ঘরও আমি প্লেন সোজা বুনে নিচ্ছি এটা পিঠের কাঁটা সোজা আমি বুনে নিচ্ছি চারটে বুনলাম বোনার পর দেখুন এই যে সেফটিপিনটা এই সেফটিপিনটাকে এবার আমি খুলে ফেললাম খুলে ফেললাম খুলে ফেলে কি করব দেখুন এই কাটার ভেতর সেফটিপিনের এই যে গোল অংশটা এটা আমি এই কাটার ভেতর এইভাবে ঢুকিয়ে দিয়ে সেফটিপিনটাকে এইভাবে সামনের দিকে করে দিলাম দিয়ে আমি এখান থেকে বুনতে শুরু করব বোতাম ঘর আমি এখানে দুটো সোজা এবং দুটো উল্টো এটাই করেছি বোতাম ঘরেতে তো এখানেও আমি সেইভাবেই বুনছি দুটো সোজা এবং দুটো উল্টো আবার দুটো সোজা লাস্টে দুটো উল্টো দিয়ে শেষ আমার দেখুন বারোটা বোতাম ঘরের যে ঘরগুলো ছিল সেই বারোটা বোতাম ঘর আমার কিন্তু বোনা কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করব। এবার চলে এলাম পিছন দিকে ফার্স্ট যে ঘরটা ফার্স্ট ঘরটা আমি কি করছি আমি কিন্তু না বুনে সব সময় তুলে নিচ্ছি ঠিক আছে ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটা সোজা আমার যেভাবে বোতাম ঘরটা আছে বারোটা বোতাম ঘর এইভাবেই বুনে নেব আবার দুটো উল্টো দুটো উল্টো আবার দুটো সোজা এখানে একটা কথা বলে নিই সেটা হচ্ছে ফার্স্ট ঘরটা দেখলেন তো আমি এমনি কাটায় তুলে নিলাম এটা কেন করেছি দেখুন দেখুন এই এত সুন্দর এই জিনিসটা পরবার জন্য দেখেছেন এত সুন্দর এইখানটা কি সুন্দরভাবে পড়ছে ঠিক আছে সেই জন্য সবসময় এই ফার্স্ট ঘরটা এইভাবে তুলে নেবেন তাহলে এই এত সুন্দর ফিনিশিংটা আসবে তো এখানে আমরা আবার এই পুরোটা করে নিই ঠিক আছে করে নিয়ে আমি আবার বগল ফেলবো আমি বোতাম ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে অসুবিধে না হয় দেখুন বারোটা বোতাম ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেল এবার কি করবো আবার সেফটিবিনটাকে খুলে ফেললাম ঠিক আছে খুলে ফেলে সেফটিবিনটা আবার এইভাবে সামনে দিকে ঘুরিয়ে দিলাম দিয়ে আবার এরকম যেমন উল্টো বোনার তেমনই প্লেন পুরোটা উল্টো আমি বুনে নিচ্ছি দেখুন এখানে আর চারটে ঘর আমাদের কাটায় আছে কি করি দেখুন উল্টো বুনছি লাস্টের যে ঘরটা এটা না কাঁটায় এমনি এমনি তুলে নিলাম ঠিক আছে এবার দেখুন এখানে কি করতে হবে আমাকে তিনটে ঘর আমাকে ফেলতে হবে ঠিক আছে আগের বারে আমি চারটে ঘর ফেলেছিলাম এবার আমি এখানে তিনটে ঘর ফেলবো কি করলাম ফার্স্ট ঘরটা এমনি কাটায় তুলে নিলাম সেকেন্ড ঘরটাও কাটায় আমি এমনিই তুলে নিলাম ঠিক আছে এমনিই কিন্তু কাটায় আমি তুলে নিলাম নিয়ে কি করবো এই যে ফার্স্ট ঘরটা একটু আমি আগের বারে বুনিনি আগের কাটাতে বুনলাম না এই ঘরটা এই ঘরটার ওপর দিয়ে এনে ফেলে দিলাম অর্থাৎ একটা ঘর ফেলা আমার হয়ে গেল এবার আমি বুনলাম একটা ঘর বুনলাম বুনে এই ঘরটা আবার এটার ওপর দিয়ে এনে ফেলে দিলাম দুটো ঘর ফেলা হয়ে গেল আবার একটা ঘর বুনলাম এই ঘরটা এই ঘরটার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম তিনটে ঘর আমার ফেলা হয়ে গেলো এই দেখুন তিনটে ঘর আমার ফেলা হয়ে গেল এবার কি করবো আগের বারেরই মতো পুরোটা সোজা বুনে নেব এবং বোতাম ঘরটাও বুনে নেব আমি পুরোটা বুনে নি নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এটা উল্টো পিঠটা বুনছি এখানেও সেই একইভাবে লাস্টের ঘরটা না বুনে ছেড়ে দেব দেখুন লাস্টের যে ঘরটা না বুনে ছেড়ে দিলাম কাটা ঘুরিয়ে নিলাম এবার কি করবো আমাদের চারটে তিনটে আমাদের বগলের ঘর বোনা হয়ে গেছে অর্থাৎ এই বগল ফেলা হয়ে গেছে চারটে ঘর বন্ধ করে দিয়েছি তিনটে ঘর বন্ধ করে দিয়েছি এখন দুটো ঘর বন্ধ করব। ফার্স্ট ঘরটা তুলে নেব সেকেন্ড ঘরটাও এরকমভাবে কাঁটায় তুলে নিলাম ঠিক আছে এবার কি করব এই ঘরটা এই ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম একটা ঘর ফেলা হলো এখন একটা ঘর বুনলাম আবার এই ঘরটা এই ঘরটার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম দুটো ঘর আমার ফেলা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চারটে তিনটে দুটো ঘর ফেলা কমপ্লিট হয়ে গেল এখন আমি এই কাটাটা পুরোটা আমি প্লেন বুনে নেব কারণ আমি এখানে এই যে ডিজাইনটা যে বুনেছি না এই ডিজাইনটাতে এই দুটো ডিজাইনের মাঝখানে আমি গ্যাপটা দিয়েছি দশ কাটার আমি এখানে একটা গ্যাপ দিয়েছি তো সেই জন্যে এই দশ কাটা বোনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ডিজাইনটা শুরু করতে পারছি না তো আমার এখানে এই দশ কাটার গ্যাপটা আমি দিয়েছি আপনারা যদি এই ডিজাইনটা করেন তাহলে এইভাবে দশ কাটার একটা গ্যাপ দেবেন তাহলে কি ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে খুব ভালো ফোটে তো আমি এখানে এই কাটাটা পুরোটা প্লেন এমনি সোজা বুনে নিচ্ছি এবং এর পরের কাটাটাও বুনছি বুনে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে যেমন আমি এখানে দেখুন আমি যেমন বগলের ঘর যেমন এখানে ফেলছি তেমন এখানে কিন্তু বোতাম ঘরটাও কিন্তু আমি বুনে চলেছি ঠিক আছে একদিকে বগলের ঘর ফেলছি আর একদিকে আমি বোতাম ঘরটাও কিন্তু সমানে বুনে চলেছি তো এই বগলের ঘরটা আমার ফেলা হয়ে গেলেও আমি কিন্তু বোতাম ঘরটা বুনেই যাব। ঠিক আছে আমি এর পরেরটা দেখিয়ে দিয়ে আপনাদের আমি বলছি কিভাবে করবেন আপনারা দেখুন আবার আমরা বুনে চলেছি লাস্টের ঘরটা আবার বুনব না ঠিক আছে আবার কাটাটা ঘুরিয়ে নিলাম এবং আমার এই কাটা থেকে আমাকে আবার এই ডিজাইনটা আমাকে শুরু করতে হবে আমার এই দশ কাটা বোনাটা কমপ্লিট হয়ে গেছে আবার একটা ডিজাইন আমাকে শুরু করতে হবে তো এখানে আমি বগলের ঘর যেটা বাকি আছে একটা ঘর ফেলা সেই একটা ঘর ফেলবো ডিজাইন শুরু করবো এবং বোতাম ঘর বুনবো সবটাই আমি করব ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটাও তুলে নিলাম নিয়ে কি করলাম এই ঘরটার ওপর দিয়ে এই ঘরটাকে টেনে এনে ফেলে দিলাম আমাদের একটা ঘর ফেলা কমপ্লিট হয়ে গেল হয়ে গেল এবার এই কালো উলটা আমরা এর সঙ্গে আটকে দি কালো উলটাকে আটকে দিচ্ছি কারণ এখন আমাদের ডিজাইনটা কালো উলটা দিয়েই শুরু হবে এই যে ঘরটা এই ঘরটা ছেড়ে দিলাম পরের ঘর থেকে কালো দিয়ে পাঁচটা সোজা ঘর বনতে শুরু করে দেবো এবং ডিজাইনটা আমি বোতাম ঘর অবধি কমপ্লিট করে নেব নিয়ে বোতাম ঘরটাও আমি বুনে নেব এবং আমার এখানে দেখুন বগল ফেলাটা কমপ্লিট হয়ে গেল চারটে তিনটে দুটো একটা করে বগল ফেলা আমার এই ঘর কমপ্লিট হয়ে গেছে এদিকের বগল ফেলা কমপ্লিট এবং এখন আমরা কি করব। এখন কিন্তু এই ডিজাইনটাও বুনব এবং এই বোতাম ঘরটাও বুনব এবং এটা আমি এখন মোটামুটি সাত ইঞ্চি মতো বুনে নেব। অর্থাৎ এই বগল ফেলার পর থেকে সাত ইঞ্চি অবধি আমাদের বুনতে হবে তারপর আমরা গলার কাটিংটা শুরু করতে পারব তো আপনারাও এটা সাত ইঞ্চি বুনে নিন এবং আমি আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি এর পরে আমি আবার গলা কিভাবে আপনারা কাটিংটা করবেন গলার শেপটা কিভাবে আনবেন সেইটা আমি এর পরের ভিডিওতে আমি দেখাবো তাহলে আজকের মতো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম